জিনের মিম দেখলে আমার একটু আজ পাইছেন কোন নট দা ভাইয়া ভাইয়া বিদা চন্দ্রবিন্দুওয়ালা ভাইয়া. Hey guys, this is Rafayat from ShowOffs Dhk and welcome to our lockdown special chiki chiki episode of memekhaba. Lockdown ashle ami excited hoye jai karon ei sob kichu bondho hoye jay, office adalot kothao keu jete pare na, market target sob bondho hoye jay, bashay boshe boshe amar ei video dekhabade kono upay nai. Oh sorry, ami bhul bolchi karon onek jagata ekhono khola thakbe, bidhi nishedh mene apnara jete parben, to ei lockdown tar kono mane hoy na. Amar baire jao tai bondho hobo. Notun ekta gari kinchi, gari kina koi ghurte jamu, ehon koy je police bole ki bole 6 masher jail dibe, jorimana dibe, emni income nai social media. Jai hok, ajke khub special mixed মিম খাওয়া হবে, যেখানে আমরা ভূত নিয়ে কথা বলবো, লকডাউন নিয়ে কথা বলবো, জিম নিয়ে কথা বলবো, পিতনি নিয়ে কথা বলবো, ইভ্যালি নিয়ে কথা বলবো, মানে পৃথিবীর যা যা আছে সবকিছু নিয়ে কথা বলবো. স্যার দেরি না করি শুরু করি. যে অর্ণব কি দিছে, আমার রুমে থাকা গে জিন যখন গে জিন, আবার কি ভাই এগুলা কি ধরনের হোমোফোবিয়া আছে ওদের. যাই হোক, আমার রুমে থাকা জিন যখন জানতে পারে আমি তুলা রাশি ধারক, আর তুলা রাশি ধরা আমি, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই. কেন ভাই, কেন কেন কেন? এই গেজিন দূরে থাকো তুমি, আর এই আই অর্ণব এসব হোমোফোবিক তুমি, তুমি সব ফালতু ইয়া বানা বানা. গেজিন গেজিন আবার কি, আজকে আমার চ্যানেল খায় দিবি তুই. এ মিম মিম তোর আই এম ভেরি স্যাড, এরকম ফালতু মিম বানাইছে, স্যাড দিলাম. লকডাউনে খোলা থাকবে গার্মেন্টস, আর গার্মেন্টস ওয়ার্কার্স যারা গার্মেন্টসে যাচ্ছে. উড়ে উড়ে যাবে, টেলিপোর্ট করবে, জিনকে বলবে জিন তাকে নিয়ে যাবে. অনেক পেজ আছে যেখানে যোগাযোগ করলে উড়ায় নিয়ে যাইতে পারে, এত চিন্তার কি আছে? ঠিক আছে সব বন্ধ করে দাও. হ্যাঁ হইচা যাবেন, ছাত্রা যাবেন, এমনিও যে বৃষ্টি পড়ে সবই রাস্তাঘাট সব ভাসে না, এমনি উড়ায় যেতে. রকেট সায়েন্টিস্ট, দ্য গাই হু আন্ডারস্ট্যান্ডস ইভ্যালিস বিজনেস মডেল. কচু বিজনেস মডেল কি, খুব বিজনেস তো করতেছে তারা, তুমি কি খুব বিজনেস করতেছো? তোমার প্রোডাক্ট কয়টা আইছে বাসায়? ভাল তুমি ইভ্যালির ইভ্যালিরিয়া করে তোমার 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 অ্যাংলি দিব. তুমি তুমি একটা ফালতু একটা মিম বানাইছো. দে কল মি 007, জিরো মিম খাবা, জিরো হাউ কিউট, 7 গোল খাওয়া ব্রাজিল সাপোর্টার. মানে এমন একটা বান করতেছ, আর্জেন্টিনা জীবনে গোলই খায় না, গোল গোল জিনিসটা ওরা জানেই না. হাগার হাগার গোল খাইছে ওইটা কিছু না, এখানে 7টা এক ম্যাচে, মানে কি একটা জিনিসে পাইছস? সিজনাল ফ্যান, সিজনাল সাপোর্টার, খেত খেত সাপোর্টার, সিজনাল ফালতু ফুটবল ফ্যানকে একটা লাইক দিব, তুমি একটা লাইক পাবা তোমার মিমে. আই হ্যাভ টু সাইডস, অন্যান্য মাসে খুবই কিউট একটা কুত্তা আদর করতে মন চায়, আর ভাদ্র মাসে, তোমার ভাদ্র মাসে না তোমগো মব, তোমার দেখে বোঝা যায় যে তুমি ম্যাক্সিমাম দিনে ম্যাক্সিমাম সেকেন্ডে এরকমই থাকো, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছো? ও নো, আবার লকডাউন. এনিওয়ে বন্ধুদের সাথে একটা ট্যুর প্ল্যান করি. হ্যাঁ লকডাউন কিন্তু এখন এরুমে হয়ে গেছে. লকডাউন মানে ছুটি, লকডাউন মানে আনন্দ. আমি তো ভয় আছি কবে আবার পোস্ট দেখবো যে কক্সবাজার গেছে, এ ভাই আসছে এমনি ঘুরতে খুশিতে, ভাল লাগে এই এই দিন বেশি দূরে নয়, এইসব খেলনা লকডাউন থেকে আমাদেরকে বাঁচান, খামাখা বন্ধ করে না, অথবা বন্ধ করলে সব বন্ধ করে দেন. আবার ওই যে আগের বছর যে কী কী ব্যবস্থা নিয়েছিলেন, যারা এই যে কাজ করতে পারতেছেন ওদের একটা সুন্দর ব্যবস্থা করেন. এটা কি ধামলাই অনলাইন শপিং মল, ইভ্যালি আর ধামাকা, হোয়াট দ্য হেল ইজ দিস? গুড, ভেরি গুড, ভেরি গুড সায়েম আহমেদ, ভেরি গুড. এটা একটা হাহা পাবে, ওদের পয়দাও হয় ইদানিং. এইসব যে কী কী বিজনেস মডেল আসতেছে এগুলো দেখা. গভর্নমেন্ট অ্যানাউন্সেস লকডাউন 2021 এসএসসি আর এইচএসসি ক্যান্ডিডেট, এ ব্লেসিং ফ্রম দ্য লর্ড. পোলাবাইন তো বুঝতেছ না, ঠেলাটা পরে পাইবা, পোলাবাইন তো অনলাইন ইয়া করে আমার বাপ মানে আমার কইতে মন চায় যে তোমরা যে এত কষ্ট করে আমার পরীক্ষা দাও, হয়তো টেকনিক করে দেখা দেখা দিতে হইতো, এখনকার পোলাবাইন যে কী খুঁজে দিয়ে দিতেছে. মাই প্যারেন্টস ইন দেয়ার 30s, লেটস মেক আ ফ্যামিলি প্ল্যান. আর এখনকার পোলাবাইন আমগো যে অবস্থা হয়েছে, যে ভাই আমার আইবো ভাই, আবার টেকাটা মাইরা দিবেন না তো ভাই, আইবো ঠিকঠাক সব সব চলে তো ভাই, সব আসে তো ভাই, দেখা যেত ছেপ দেখ উন্না দিছিলাম. আরে মানুষের যে অবস্থা হইতেছে, এইগুলাতে যে কেন অর্ডার দেন এর জন্য আমি দেই না ভাই. আমি কি আত্মহত্যা করবো আপনারাই বলুন, আমার ভিডিও তেমন কেউ দেখে না, আমার কি দোষ বলুন? অনেক দিন ধরে সেম কোয়েশ্চেন করতেছেন, এখনও করেন নাই? আসে নাকি এরকম অনেক মানুষ যে ভিডিও দেখে না কেন? ভাই আমার ভিডিও কেউ দেখে না, আমি 5-7 বছর ধরে ভিডিও বানাতেছি, এখনও মানে সাবস্ক্রাইবারের জন্য মানুষ যাতে ভিডিও দেখে আমার ভিক্ষা করতে হয়। নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের বললো যে ভাই এত চিন্তা করার কিছু নাই ভাই, ভিডিও যদি আসলে ভালোবেসে আমরা বানাইতে থাকো না, আত্মহত্যা করার কি হলো ছাগল বাঙালি? ইটস এ ভেরি স্যাড থিং, আমরা একটা স্যাড রিয়েক্ট দিব ভাই, আত্মহত্যা করো না ভাই, ইটস নেভার দ্য সলিউশন।
When you ask someone why he's not wearing a mask, he shakan jase joto logic ase ei sob evaly logic mara shuru kore mane pola pain ehono amaro kotha hocche ki ei lockdown keno mantese na bidhi nishedh keno mantese na eigulo amra eto chintit hoy bhai jei jati re apne oder balor jonno mask poraite paren na tara kibhabe ei je lockdown mambe ehon bolbo oneker mask kinar taka nai ei oneker leke tui oneke amar video dekhtasu tui dekhtasu tui mask por আমি দেখি না তুমি রেস্টুরেন্টে খাইতে গেছো, আমি দেখি না তুমি রাস্তা দিয়ে ঘুরতেছো, আমি দেখি না বাংলাদেশি ব্লগারগুলো কি করতেছে, মাস্কের কিছু নাই, এই সেই ঘটনাটা কোন দিকে গেছে, মিলফের মানে কি এটা দেখ। এটা একটা 18 প্লাস মেমেখাবা হয়ে যাচ্ছে গাইস, মব আমি বলছিলাম এই মব হর্নি, দেখছেন কি বানায় দেখছেন, তোর তোর কি রে ভাই, আর ইউ ওকে কমেন্ট করতে হবে, আর ইউ ওকে, এত টার্ন অন কেন, ভাদ্র মাস তুই ভালো হয়ে যাও মব, মম আই এম 24 নাও ক্যান আই মেক মাই ওন ডিসিশনস, কি করে ওহো রে আহারে আই হাই রে আই হাই রে কিন্তু আবারও মবের মিম, তুমি তুমি 24 বছর বয়সে কি চাও করতে, এটা আন্টিও জানে এটা আমরাও জানি, তো তোমার এই রুমি দরকার আর আমাদের মায়ের তো এইসব বন্ধু বন্ধুক লাগে না, ডাল গুটনি আর জুতা আছে স্পঞ্জের স্যান্ডেল পচত পচত করে দিবেনি, ঢেলে দিলাম মুড সুইংয়ের অজুয়াত দেখানো ফেক গরম মেজাজের উপর, না আসলে মুড সুইং তো আমাদের মেজাজের হবেই, কারণ লকডাউনেরই যদি মুড সুইং হয় স্পেশাল টাইম যায় ওদের তাহলে তো মানে আমাদের হতেই পারে, তবে আজকালকার পোলা পাইন মানে মেজাজ খারাপের কারণে গালিগুলি দেওয়া বলে সরি আমার মুড সুইং করছিল, সরি আমার একটু ভালো টাইম যাচ্ছিল আর কিছু লেখা ডিপ্রেশনে যাচ্ছিলাম, খেয়াল পোলা পাইন ওয়েন ইটস ফ্রাইডে বাট মম ওয়েক্স ইউ আপ আর্লি ইন দ্য মর্নিং, আজব তো ভাই এটা কি সমস্যাটা কি, কিন্তু এত চিন্তা করে না, নতুন লকডাউন খেলনা লকডাউন দিছে, প্রতিদিনই শুক্রবার ঘুমান, আব্বা মাও খুশি হয় বাইরে না গেলে ঘুমায় থাকো, ওয়েন শি কলস ইউ ভাইয়া তারপরে আবার যখন শেয়ার করে যে মেয়েরা তার পছন্দের মানুষকে প্রথমে ভাইয়া বলে ডাকে, কিন্তু সত্যি ভাই আমি এটা অ্যাগ্রি করি, প্রথমে যাদেরকে বেশি ভাইয়া চন্দ্রবিন্দু অলা ভাইয়া যেন তেন ভাইয়া না, বি দা চন্দ্রবিন্দু অলা ভাইয়া নট দা ভাইয়া ভাইয়া বি দা চন্দ্রবিন্দু অলা ভাইয়া, ভাই জিন বলতে কিছু নাই আসলে, রাতে তার সাথে থাকা কারিন জিন আসল ভাই, কি ভাই 18 প্লাস হয়ে যেতেছে কি জিন মিন এগুলো কি ফালতু মিম বানাইতেছে, জিনের মিম দেখলে আমার আজ পাইছেন কোন না ভাই, জিনের মিম দেখা যাবে না ভাই, তোমরা জিনের মিম টিম দেওয়া শুরু করো আমার বাসায় আওয়াজ টাওয়াজ দেওয়া শুরু হয়, কি কি নামগুলাও কি কি রে ভাই, হিউম্যানস থিং জিন বুত বললে কিছু নাই, আবারও জিনের আবারও জিনের একটা আসছে, এসব তো বন্ধ করেন, কোন দিকে যেতেছে বাট এতটুকু দিয়ে শেষ করবো যে ভাই লকডাউন চলতেছে, আমি আবারও সেই রেগুলার হয়ে যাব, আমি পরপর 30 দিন 30টা ভিডিও আমার ব্লগিং চ্যানেলে দিব, সো এখানে যারা একটু ভালো মানুষ আছে লক্ষ্মী মানুষ আছে তারা সবাই আমার ব্লগিং চ্যানেলে যাও, একটু সাপোর্ট দাও, একটু উৎসাহ দাও যাতে আমি 30 দিন ব্লগ করতে পারি, আর রাফায়াত আর যে পেজটা আছে ওইটা প্রায় 4 লাখ ফলোয়ার হয়েই যাচ্ছে, ওইখানে একটু একটু সাপোর্ট দাও, শোঅফস ঢাকা তো রেগুলার হবো, 2টা হাউকিউটের ভিডিও আসতেছে, আপনাদের তো রোস্টি ভাল লাগে সেগুলো দেখেন, সাবধানে থাকেন, জিনবুত কোন দিক দিয়ে আয়সা নাড়াচাড়া শুরু করে, জিনের নাড়াচাড়া ভালো না, সামনে নেক্সট টাইম ভালো থাকেন সুস্থ থাকেন ফিস, আর এসব ভাই এগুলো মিম এগুলোর এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এগুলো এগুলো চিল ম্যান চিল চিল।